হ্যালো ফ্রেন্ডস আজকে আমি ইঁচড়ের তরকারি করব তো ইঁচড়টা কেভাবে কাটছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আসলে এই ছোটো ইঁচড়গুলো খুব একটা কষ থাকে না তাও আমি একটু সরষের তেল মাখিয়ে নিলাম যাতে কষটা ইয়েতে না লাগে আমি এই যে কষটাকে জলে ধুয়ে নেবো এভাবে যদি ইঁচড়টায় কেটে তোমরা জলে ধুয়ে নাও তাইলে আর কষটা খুব একটা লাগবে না এই ইঁচড় এটা ই বড়ো হয়ে কাঁঠাল হয় আর এই কাঁঠালকে বলে ইংরেজিতে জ্যাক ফ্রুট আর উড়িয়ায় বলে পনস এই পনস কথাটা বলতে গিয়ে আমার একটা গল্প মনে পড়ল বিহঙ্গ বিপ্লবের গল্প বিহঙ্গ মানে বুঝতেই পারছো পাখি আর বিপ্লব মানে তাদের বিপ্লব যেটা বলে বিপ্লব তো জানে তো সেই বিহঙ্গরা কীভাবে একটা বিপ্লব করেছিলো এই মাঝখানটা আমি ফেলে দেবো মাঝখানটাও দিয়ে একটা রেসিপি হয় আমি এই তাকে কেটে নেব বিহঙ্গরা একবার কি হয়েছে এক বুড়ো বানর পাখিদের বাসাগুলো ভেঙে ফেলত এবার সে পাখিরা কি করলো বাসা ভাঙার জন্য রাজার কাছে নালিশ করতে গেল রাজা কে ছিল ভাল্লুক রাজা ভাল্লুক রাজার করছে পাখিরা নালিশ করতে গেছে গিয়ে দেখে তাদের যাওয়ার আগেই সেখানে বুড়ো বানর আগের থেকে বসে আছে তখন বুড়ো বানর আগের থেকেই বসে আছে রাজারা পাখিদের সব শুনল অভিযোগ অভিযোগ শোনার পরে একটা কথা বলল যে বানরের তো স্বভাবই এইভাবে লাফালাফি করবে এক ডালের থেকে আরেক ডালে তো তোমরা পাখিরা নিজেদের বাসা কেন গাছের ডালে বানিয়েছ তোমরা অন্য জায়গায় বানাতে পারতে তোমাদের পাশা আচ্ছা তো পাখিরা পাখিরা হয়ে হয়ে ফিরে ফিরে এলো এলো তখন যে কোনো উপায় হলো না যখন সব পাখিরা দলে দলে ফিরে যাচ্ছে তখন তারা দেখলো একটা ছোট্ট পাখি দূর থেকে উড়ে উড়ে আসছে ছোট্ট পাখিটা উড়ে উড়ে এসে পাখিদেরকে বললো তোমরা তো চলে যাচ্ছ কেন যে কী করবো রাজা তো যা বিচার দিল তাতে আর কি বলার আছে তখন বললো যে রাজা বিচার দেবে না কেন কেন ওই বুড়ো বানরটা তো আগেই রাজাকে ঘুষ দিয়েছে বলছে কী ঘুষ দিয়েছে দেখছে যে এক চলো তোমরা দেখবে বুড়ো বানর কি ঘুষ দিয়েছে তখন সব দলে দলে পাখি আবার উঠতে উঠতে সেই বটগাছের নিচে গেল যেখানে ভাল্লুক রাজা আর বুড়ো বানর বসে আছে গিয়ে দেখে মস্ত একটা কাঁঠাল পাকা কাঁঠাল যেটাকে ভাল্লুক রাজা খুব আনন্দ করে খাচ্ছে আর বুড়ো বানরটা বসে বসে নেচে নাচছে পাখিদের আর বুঝতে কোনো অসুবিধা হলো না যে বুড়ো বানর রাজাকে এই পাকা কাঁঠালই ঘুষ দিয়েছে তারপরে পাখিরা বিপ্লব দেখতে হয় পাখিরা ঠুকরে ঠুকরে রাজার চোখ মুখ নাক বানরের চোখ মুখ সব ঠুকরে ঠোকরে মেরে দিল ছোট্ট পাখি হলে কি হবে সঙ্গবদ্ধ হয়ে তারা একেবারে ঠুকরে ঠোকরে ভাল্লুক রাজা আর বানরকে মেরে ফেলেছিল তাই সঙ্গবদ্ধ হয়ে যা কাজ করলো সফল হবে আর আমি এই যে চোটটা এরকমভাবেই কেটে নেবো আর মাঝখানটা ফেলে দেবো একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি